আজকের দিন শুধু এমএসএল এমএসএল এমএসএল। হ্যাঁ, আবার ফিরে এলাম আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা, জাতীয় পতাকার অবমাননা, এটা পরে বলবো। প্রথমে আসছে আজকের ব্লগ। আজকের ব্লগটার কিছুই না, 21st অগস্টের ব্লগটার কিছু পার্ট নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে আজকের ভিডিওটা করা হয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, 21st অগস্টের ভিডিওটা দেখুন, বলবেন হ্যাঁ দিদি সেম ড্রেস হলেই কি একদিনের ভিডিও হয়? না, আমি সেম ড্রেস দেখে বলছি না, আপনারা অনেক জায়গায় দেখবেন। একটা জায়গাতে দেখবেন যেখানে জটিলা জল ঘটছিল এবং শরবত নিয়ে জ্ঞান দিচ্ছিল, শরবতটা কখন খেতে হয় না খেতে হয়, 21st অগস্টে। 21st অগস্টে কিন্তু শরবত যে বানাচ্ছিল সেটা দেখানো হয়নি, সেটা দেখানো হয়েছে আজকের ব্লগে। ওইখানে জল ভরতে বলতে এখন জল রেখেছি, জল নিয়ে যাবে, পরে দুপুরবেলা শরবত বানাই, ভেবেছিল হয়তো শরবতে ক্লিপিংসে লাগাবে, সেখানে লাগায়নি, চলে গেছিল মেয়েকে খাওয়াতে, কিন্তু সেই শরবতে ক্লিপিংসটা আজকে লাগানো হয়েছে। যখন আজকে ভিডিওতে বাস্কেট দিয়ে ধুচ্ছিল, ওর প্যান্টটা পুরোটাই ভিজে গেছিল, কিন্তু যখন ঝাড়ু লাগাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই প্যান্টটা শুকিয়ে গেল। এটা কি সম্ভব? এত তাড়াতাড়ি সম্ভব না। তার মানে ওইটার ক্লিপিংসটা আগে ছিল, এটার ক্লিপিংসটা পরে ছিল। ও লাগাবার সময় খেয়াল করেনি কোন সময় কোনটা লাগানো হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এইবার হচ্ছে, গুন্ডি সবচেয়ে বড় কথা, ঝাড়ু দিচ্ছে আমাদের জাতীয় পতাকা। ওইখানে প্রচুর লোক লিখেছে যে পতাকাকে অপমান করা, ঝাড়ু লাগানোটা কিন্তু ভীষণ বড় ফল্ট, আর সেই ফল্ট কিন্তু জাতীয় সঙ্গীত অপমান আমরা করতে পারি না। যখন যেই অবস্থা না কেন তখন আমাদের দাঁড়িয়ে পড়তে হয়, ঠিক তেমনি আমাদের ফ্ল্যাগ সবসময় স্ট্যান্ডিং পজিশন থাকবে। কি করে ফ্ল্যাগটা পড়ে গেল? এবং সেটা এটাও বলেছে, হ্যাঁ এখন দরজার উপরই রাখা, দরজার উপরই হয়তো রাখা আছে। ঠিক এইভাবেই কিন্তু ওই দিন মন্দির সম্বন্ধ বলেছিল, জানি না কার কি উপকার হয়েছে মন্দিরে এসে, ওর জাতীয় পতাকা, মন্দির, ভগবান, কোনো কিছুর প্রতি রেসপেক্ট জিনিসটা নেই, নিজেকে এত বড় সেলিব্রিটি ভাবতে শুরু করে দিয়েছে। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভয়েস ওভার মানেই থাকে অনেক 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 জ্ঞান, সেই জ্ঞানের কোনো শেষ নেই। আজকের জ্ঞান হচ্ছিল শাশুড়ি আর বউয়ের রিলেশন কাকে বলে, শাশুড়ি মানেই মা হয়। তাহলে এখন সবাই প্রশ্ন করছে যে শাশুড়ি কোথায় গেল, শাশুড়ি কোথায় গেল। শাশুড়ি কোথাও যায়নি, বিশ্বাস করুন, শাশুড়ি ওর ভাসুরের বাড়িতেই আছে। হয়তোবা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দরকার পড়ে, যদি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে হয়তো সেই পাসপোর্টটা শাশুড়ি মাতাশ্রীর স্যাংশন হয়ে যাবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে কোনো সময় দরকার পড়ে, শাশুড়ি মা ভাসুরি বাড়ির পাশেই একদমই কাছে, তাই ওখানেই আছে, হয়তো বা পুলিশ ভেরিফিকেশনের জন্য ওখানে গেছে, এটা আমার ধারণা। দূরে যায়নি, দূরে যেতে পারে না, এত হাতে জুড়ে যেতে পারে না। আচ্ছা, দূরে গেলে ওদের যেদিন গেছিল চাঁদের হাট, সেদিন ওরা আসতে পারতো না। আচ্ছা, এটা গেল এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, কি করে ও শাখা পলা নিয়ে আবার খেল খেলল, কারণ ভিউয়ার্সদেরকে একটু ঘুরিয়ে দিয়েছে। এটা কালকে আমাকে এক ভিউয়ার্স বলল, দিদি যেটা নিয়ে বলছো সাবধানে বলো, ও কিন্তু ইচ্ছে করে চাইছে, আমি শাখা পলা ওরা কোনোদিনই পরে না। আর আজকের ভিডিও ক্লিপিংসটা, কালকে শাখা পড়ে গেল, আজকে শাখা খুলে ফেললো, সবাই বলছে এরকম করো না, কারণ ও এরকম করেইনি, ও এরকম করেইনি, ওর আমি দেখিয়ে দিলাম আমার হাতটা, ও এরকম করেইনি, ওর এই ক্লিপিংসটা আগের ক্লিপিংস, আর রইল বাকি শাখা পলা, সেটা ওরা কোনোদিনই মানত না, এখন কি করে মানবে, কোনোদিনই সেটা মানত না। তাই শাখা পলা নিয়ে একটা খেল, ও চাইছে এটা এসব নিয়ে আরও বেশি কথা হোক, কারণ কথা হলেই তো কন্ট্রোভার্সি হলেই তো ভিউজ হবে। কন্ট্রোভার্সি করো, শাখা পলা নিয়ে করো, পুরনো ক্লিপিংস নতুন ভিডিও লাগিয়ে করো, শরবত নিয়ে করো। 21 তারিখে ভিডিওটা ভালো করে দেখবেন,
একুশ তারিখের ভিডিও থেকে কিছু কিছু পার্ট লাগিয়ে আজকে ভিডিওটা করিয়েছে। আজকের ভিডিওটা আজকের ভিডিও ছিল না, আপনারা দেখে নিন, যখন বাস্কেট ধুচ্ছে ঘষছে তখন ওর প্যান্টটা পুরোটা ভিজা, যখন ঝাড়ু দিচ্ছে ও বলছে পরে ঝাড়ু দিচ্ছি তখন প্যান্টটা পুরোটাই শুকনো। এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ একদিনের ওটা, হ্যাঁ ওইটা বাস্কেট ধোয়াটা হয়তো পরে ধুয়েছে, ঝাড়ুটা হয়তো বা আগে দিয়েছে, ক্লিপিংসটা লাগাতে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। জ্ঞান দিতে দিতে জ্ঞানদামার শারদামার হ্যাঁ দুর্গা মার মা গো এসব নাম দেবো না, দুর্গা মা দেবো, শারদা মা আমি, রামকৃষ্ণ দীক্ষিত, তাই শারদা মার জ্ঞান দিতে দিতে নিজে জ্ঞানী হয়ে সেটা জানে না জাতীয় পতাকা। আচ্ছা বলুন তো, কালকে যখন ওদের কাজের লোক ধরা পড়ে গেছিলো, জায়গাটা ব্লার করে দিয়েছিল, আজকে কেন পারলো না ওই জায়গাটাকে একটু ব্লার করে দিতে? আমি দেখতে পারতাম না, কিছু একটা হয়েছে বুঝতাম, কিন্তু কি হয়েছে তো বুঝতে পারলাম না। হলে জাতীয় পতাকার প্রতি এতটুকুনি শ্রদ্ধা আছে, তার জন্যই এটা ব্লার করে দেওয়ার মতো প্রয়োজন মনে করলো না। অনেক ভিউয়ার্স ওরা কমেন্ট করেছে, এই ভিডিওটা তোমরা ইসে করে দাও, নামিয়ে দাও, মানে ডিলিট করে দাও বা প্রাইভেট করে দাও, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এমন কেউ থাকে জাতীয় পতাকা অপমান করাটা কিন্তু অনেক বড় অপরাধ। আর বিহার অ্যান্ড উত্তরাখণ্ডে নূতন নিয়ম হয়েছে কিছুদিন হলো, যে কাউকে পাসপোর্ট করতে হলে তার সোশ্যাল মিডিয়া টু বি পয়েন্ট নোটেড, তার সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু, তার যদি ইউআইটি থাকে বা মস থাকে থাকে ওইখান থেকেও কিন্তু ওকে ভেরিফাই করা হবে, মানে ওই চ্যানেলটাও কিন্তু আসবে পাসপোর্ট টিক মার্ক দেওয়ার জন্য, যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ কাজ তো অনেকে আছে যে পার্সোনালি কোনো ক্রাইম করেনি, পুলিশের কাছে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কাজ করে ফেলে, অনেক কিছু করে ফেলে, অনেক অ্যাকশন রিয়াকশন হয়। অনলি টু স্টেটস হয়েছে, বিহার অ্যান্ড উত্তরাখণ্ড। তাহলে পাসপোর্ট ব্যাপারটা কিন্তু এতটা অবহেলার জিনিস নয়, আর ওরা কিন্তু পাসপোর্টে গিয়েই চ্যাংদোলা খেয়েছে, বুঝেছেন? সব জায়গায় সবাইকে কেনা যায় না, ওরা পাসপোর্টটা কিনতে পারেনি, পুলিশ স্টেশনটা হয়তো ওই এরিয়া কার কিনতে পারেনি, এখন হয়তো বা শাশুড়ির জন্য রিঅ্যাপ্লাই করেছে এবং অ্যাড্রেস প্রুফের জন্য খুব সম্ভবত ভাসুরের বাড়িতে শাশুড়ি মাকে দিনের বেলা রেখে দেওয়া হয়, কারণ পুলিশ এসে ওখানেই হয়তো ভেরিফিকেশন করবে। এখনকার মতো এইটুকু, আপনারা দেখতে থাকুন ওই চ্যানেলটা, দেখতে থাকুন মানুষ যখন ঘাবড়ে যায়, মিথ্যার পর মিথ্যা ভুল ভ্রান্তি করতে থাকে, রান্না দেখা দেখতে বললো এই রান্নাটা আমি আমার রান্নার চ্যানেলে দেবো, যে রান্নার চ্যানেলের কথাটা আমি লাস্ট ভিডিওতে বললাম, যেখানে ভিডিওটাতে হয়েছে 3.3K ভিউজ, একসঙ্গে তিনটা চ্যানেলকে বড় করার চেষ্টা চলছে, কারণ বুঝতে পারছে এই চ্যানেলটার অবস্থা কোথায়, আর বড় করার নাম করতে গিয়েই কিন্তু সব জায়গাতে হোঁচট খাচ্ছে।